আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসছি যে কোনো চাকুরি পরীক্ষার জন্য 100% গণিত প্রস্তুতির লক্ষ্যে অধ্যায় অনুযায়ী ধারাবাহিক টপিক আলোচনার আজ প্রথম পর্ব। এই প্রথম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে ধারাবাহিক কয়েকটা টপিক। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক উপকৃত হবেন। চলুন দেখে নিই আমরা প্রথম অঙ্কটা কী। দেখেন, এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এরকম আসি 50 থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা, অথবা 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা, অথবা 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা, এরকম প্রশ্ন অনেক অনেক জায়গায় অনেক অনেকবার আসছে। এই ধরনের অঙ্কের উত্তর দিতে আমরা একটা সংক্ষিপ্ত একটা কোড মনে রাখব। এই কোডগুলো মনে রাখতে পারলে খুব সহজে আমরা সেটার উত্তর দিতে পারব। দেখেন, খুব সহজে মুখস্থ করতে পারবো 4442322321। আবার বলছি 4442322321। যেমন দেখুন, এই যে 4444টা, এই যে প্রথম ডিজিট 4, সেটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে 4টি। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের আরও 4টি। এই কোড হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। আবার এই টুডা হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। এটা হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। আবার 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার এই কোডগুলো এভাবেই আমরা সাজিয়েছি। আবার 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। আবার 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। এই কোডটা এই অনুযায়ী যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কর উত্তর দিতে পারবো। তাহলে দেখুন, 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 1 থেকে 100 এই সবগুলোই কোড। তাহলে আমরা বলতে পারি সারি সারি 8, 9, 10, 12, 3, 15, 15, 2, 17, 17 আর 2, 19, 19 আর 3, 22, 22 আর 2 হচ্ছে 24, 24 আর 25। অর্থাৎ মোট কতটি? 25টি। চলুন দেখে নিই আমরা এই টাইপের আরেকটা অঙ্ক। এই যে 2 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আবার দেখুন, 1 থেকে 10 পর্যন্ত জোর মৌলিক সংখ্যা কতটি? এখানে একটু প্রবলেম যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি বলতো, তাহলে আমরা প্রথম ডিজিট বলছি 1 থেকে 10 পর্যন্ত ডিজিটটা যদি মুখস্থ করতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম 4, মানে 4টি। কিন্তু এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত জোর মৌলিক সংখ্যা কয়টি। আমরা জানি পৃথিবীর মধ্যে একটা মাত্রই মৌলিক সংখ্যা জোর, সেটা হচ্ছে 2। অর্থাৎ 2 ব্যতীত পৃথিবীতে আর কোনো জোর মৌলিক সংখ্যা নয়। সুতরাং 1 থেকে 10-এর মধ্যে বলি আর 1 থেকে 100 পর্যন্তই বলি, যাই আসুক না কেন, মৌলিক সংখ্যা জোর মৌলিক সংখ্যা শুধুমাত্র 1টা। তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি। এরপরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আপনারা এই ধরনের এই যে কোডগুলো দেখেই বলতে বুঝতে পেরেছেন যে এগুলো অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কত জায়গায় আসছে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এই ধরনের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে আবার এই কোডটাই চলে আসবো। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে 50 পর্যন্ত কোন কোডটা আছে? এই কোডটা পর্যন্ত। এখান থেকে শুরু করি, এই কোডটা পর্যন্ত 50 পর্যন্ত। তাহলে আমরা এখানে কয়টা আছে? সাইসের 8, 9, 10, 11, 12, 12 আর 3, 15। তাহলে অনায়াসেই বলতে পারলাম যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা। পরবর্তী অঙ্কটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, অর্থাৎ 10 থেকে 60-এর মধ্যে যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাহলে আমরা দেখি 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক নয় মৌলিক সংখ্যাগুলো কী কী। তাহলে আমি যদি একটু বলি সেটা দেখেন, সেটা হয় 10-এর পরে আমরা জানি অবশ্যই 19-এর একক স্থানীয় অঙ্ক নয়, 19। তাহলে 19 অবশ্যই মৌলিক সংখ্যা, 19-কে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হয় না। এর পরের সংখ্যাটা কত? পরের সংখ্যা একক স্থানীয় অঙ্ক 19 আছে, সেটা হচ্ছে 29। 29 আবার মৌলিক সংখ্যা, 29-কেও আপনারা এমন কোনো সংখ্যা পাবেন না যে সংখ্যা দ্বারা কী করে নিঃশেষে বিভাজ্য হয়। এর পরের সংখ্যাটা কত? 39।
39 কিন্তু আবার মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 39 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 39 13 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ কোন সে নিজে এবং এবং অন্য কোন সংখ্যা দ্বারা যদি ভাগ চলে যায়, অর্থাৎ এই সংখ্যাটা যে সংখ্যাটাকে অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষক বিভাজ্য হয়ে যায় তখন সেটা মৌলিক সংখ্যা নয়। সুতরাং 39 13 এবং 3 দ্বারা যেহেতু ভাগ নিঃশেষে বিভাজ্য হয়ে যায় সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। এরপরে প্রশ্ন, পরের সংখ্যাটা হচ্ছে 49 যার একক স্থানীয় অঙ্ক 9, তাহলে 49ও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 49 7 দ্বারা ভাগ করা যায়, 7 7 49, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। এরপরে যে সংখ্যাটা হচ্ছে 59 আবার মৌলিক সংখ্যা, এটাকে সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় না, তাই আমরা পেলাম 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক 9 মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 19 29 এবং 59, এগুলার যোগফল কত, এগুলাকে যোগ করলে আমাদের আসে উত্তর 107। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আর একটা প্রশ্ন দেখুন, 41 হতে 90 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 41 থেকে 90 পর্যন্ত আমরা যদি এই আগের কোডটাই মনে রাখতে পারি তাহলে সেটা হচ্ছে 41 থেকে 90, 41 কোনগুলো, অবশ্যই 3 থেকে, এই যে এই কোডটা থেকে আমাদের 41 শুরু, এই যে 3 থেকে 41 থেকে 50, এটা 60, এটা 60 থেকে 70, এটা 71 থেকে 80, এটা 81 থেকে 90, মানে এই কোডটা পর্যন্ত, তাহলে এই 3 থেকে শুরু করি এই কোডটা পর্যন্ত হচ্ছে 41 থেকে 90। তাহলে আমরা এখানে কয়টা সংখ্যা আছে, 3 2 5, 5 4 2 7, 7 8 3 10, 10 8 2 12, তাহলে আমরা অনায়াসে বলতে পারছি 41 হতে 90 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কতটি, 12টি। চলুন দেখে নিই আমরা পরবর্তী আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে 60 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তাহলে আমরা 60-এর পরেই যে সংখ্যাটা আমরা মৌলিক পাবো সেটাই ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 60-এর পরে যে 61টাই মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাটাকে সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে এটাই আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এরপরে 80-এর আগের যে ঠিক আগের যে মৌলিক সংখ্যা সেটাই হবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, 80-এর আগে 79 যে 79 সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা পাইলাম 60 থেকে 80-এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 161, তাহলে এই দুইটার থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পার্থক্য বা অন্তর পেয়ে গেলাম, তাহলে 9 থেকে 6 চলে গেলে 8 এবং 7 থেকে 6 চলে গেলে 1, তাহলে আমাদের সংখ্যাটা পেলাম আমরা 18। আশা করি এই অঙ্কটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। এরপরের যে অঙ্কটা 7 নং প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে আমরা এই ধরনের এতক্ষণ পড়ছি অন্য স্টাইকে, এখন কীভাবে বুঝবো যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই ধরনের অঙ্ক যদি এই যে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছে যদি 100 থেকে 200-এর উপরে হয় তাহলে এই সংখ্যাগুলো আমরা অনায়াসে কীভাবে বুঝবো? আমরা জাস্ট মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দেখবো যে এটা ভাগ যায় কি না, মৌলিক সংখ্যা কী, তাহলে মৌলিক সংখ্যা শুধু 200-এর উপরে যদি হয় বা 100-এর উপরে তাহলে 11 13 এবং 17 এই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করবো, অথবা এই যে আরও 10-এর ভিত্তিতে কোনটা আছে, 7 আছে, 7 এইগুলো দ্বারা আমরা ভাগ করে দেখবো যে এটা ভাগ যায় কি না, নিঃশেষে বিভাজ্য হয় কি না, যেটাই নিঃশেষে বিভাজ্য হবে সেটাই আমাদের কি নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা যদি এই যে অনায়াসে বোঝার জন্য আমি যদি এই যে 253-কে আমরা ভাগ করি, দেখেন 11 দ্বারা যখন আমরা 253-কে ভাগ করবো তাহলে কী দাঁড়ায়, 25-এর মাঝে যাবে দুইবার, 22 11 দুগুণে 22, 5 থেকে 2 চলে গেলে 3, আরও নামাইলাম 3, 33-এর মধ্যে 11 তিনবার যায়, 3 11 33 3 11 33, দেখেন নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে তো আমাদের সেটা মৌলিক সংখ্যা নয়, যেহেতু আমাদের 11 দ্বারা 253-কে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। কীভাবে আমরা টেস্ট করবো? খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দেখবো, মৌলিক সংখ্যাগুলো যে কোনো সংখ্যাকে টেস্ট করবো মৌলিক সংখ্যাগুলো, তবে দুই ব্যতীত, যদি লাস্ট ডিজিট দুই থাকে বা জোর সংখ্যা থাকে তাহলেগুলো তো মৌলিক সংখ্যা নয়, তাহলে আমরা 3 5 7 11 13 17 এই সংখ্যাগুলো দ্বারা খুব তাড়াতাড়ি টেস্ট করে আমরা দেখতে পারবো যে এটা মৌলিক সংখ্যা কি না। আশা করি অঙ্কগুলো খুব বুঝতে পেরেছেন। আজ প্রথম দিনের জন্য এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন, এবং
চেষ্টা করব খুব দ্রুতই এই অধ্যায় অনুযায়ী ধারাবাহিক টপিকগুলো নিয়ে সম্পূর্ণ যেগুলো চাকরি পরীক্ষায় আসে এই অধ্যায় অনুযায়ী টপিকগুলো শেষ করার ইনশাল্লাহ চেষ্টা করব। দ্বিতীয় পর্ব দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।